হরে কৃষ্ণ বন্ধুরা, আমি মধুমিতা কলকাতা থেকে বলছি। কাছে দূরে যেখানেই যে আছো, আমার ভিডিওটা দেখছো, আশা করি ভগবানের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কোনো কারণে যদি একদিন ভিডিও আপলোড করা না হয়, তো সেই ভিডিওটা রয়ে যায়। তো ভিডিওটা দু তিন দিন আগেকার, ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করব না, কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাই, তো পোস্ট না করলে হয়, তাই ভাবলাম দিয়েই দিই। আমি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, আর আমার ডেলি লাইফস্টাইল হলো কৃষ্ণ কেন্দ্রিক। আর সকাল থেকে রাত পর্যন্ত আমার সারা দিনের কাজকর্মকে ভগবানকে সমর্পিত করা, ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য আমার কাজকর্ম। তাই চ্যানেলের নামই আমি স্পিরিচুয়াল দিয়েছি, স্পিরিচুয়াল লাইফস্টাইল উইথ মধুমিতা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তো এখনই করে দিতে পারো। ভগবান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরতা পছন্দ করেন, তাই যেমনই হোক না কেন আমি সবসময় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আমি আমার ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছিলাম। রাতের বাসনগুলো রান্নাঘরে আমি তুলে দিয়ে রান্নাঘরটা মুছে নিলাম, নিয়ে ভাতের জল বসি আর চাল তুলে দিয়ে এখন ঘরে চলে এসেছি। ঘরের সমস্ত বিছানাগুলো তুলে নিয়েছি আমাদের বেডরুমের, আর আমার মেয়ে জয়িতার বেডরুমটা তুলে নেওয়ার পর আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো এই ঝাড়গুলো দেওয়ার পর আমি চলে যাব আবার রান্নাঘরে, একেবারে পা পা আবার ধুয়ে নেবো, ধুয়ে তারপর আবার রান্না বসাবো। ভাতটাও যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে নিতে পারবো। তো সেই কারণে আমি ভাবলাম আগে তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকে অনেক গরম পড়ছে, তাই বেশি কিছু রান্না করব না, ভেবেই রেখে দিয়েছি। আর ভোরবেলা আমার একবার করে স্নান হয়ে যায়, আবার কাজকর্ম সেরে পরে আবার স্নান করি দুপুরবেলা। আর স্নান না করলে আমি ভগবানের সেবার জন্য ভোগ রান্না করব, তো সেই কারণে স্নান করে রান্না বসাই। আর এই ঘরের কাজকর্মগুলো সারছি, আবার পাত পা ধুয়ে নেবো, মানে কাজকর্ম আর কি সারছি, শুধু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই ঘরটা ঝাড় দেওয়ার পর এখন আমি আমাদের বেডরুমে চলে এসেছি। তো বারান্দাটা ঝাড় দেওয়ার পর বেডরুমটাও ঝাড় দিয়ে নেবো। আর সকালবেলা আমার ছেলে গেছে পড়তে, আর জয়িতা এখন বিছানায় শুয়ে শুয়ে পড়া খেলা করছে, পড়ছে না খেলা করছে, পড়তে বললে ওর পাকা চালিয়ে শুয়ে থাকবে সারাক্ষণ। আর হাতে একটা ছুরি আছে, ছুরিটা সুইচ টিপলে ভেতরে ঢোকে, আবার সুইচ বন্ধ চাপলে আবার ওপরে উঠে আসে। তো সেই সুইচের মধ্যে ও একটা পিন ঢুকিয়ে দিয়েছে, তা সেটাই খোলার চেষ্টা করছে বারংবার, আর পারছে না বলে আমি তখন বললাম যে আমাকে দিয়ে আমি করে দিচ্ছি। তো আমি একটা পিন বার করেছি, আর একটা বার হচ্ছে না, তাই আমি আর অত সময় নেই ওটা করার, আমি ওকেই দিয়ে দিলাম। আমি তো ঘরগুলো ঝাড় দেওয়ার পর আমি রান্না চাপিয়ে দেবো, রান্না হয়ে গেলে তারপর ভগবানকে সেবা দিয়ে দেবে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড দেয়, আর কোনো সময় আমার হাজব্যান্ড যদি তাড়া থাকে তখন আমি দিয়ে দিই। তো সেবা দেওয়ার পর আমরা ব্রেকফাস্ট করে নিই। আমি একেবারে লাঞ্চের আর ব্রেকফাস্টের দুটো রান্নাই একসাথে করে নিচ্ছি, একমাত্র শুধু ছুটির দিনগুলোতে আমি ব্রেকফাস্ট আলাদাভাবে করি, তখন লুচি পরোটা যা পারি তখন করি। তবে রাতেরবেলা আবার করি, রাতেরবেলা রুটি করি। তো বেশিরভাগ সময় আমাদের রাতেরবেলা রুটিই হয়, গরমকালেও হোক আর শীতকালে হোক, ভাত আমাদের রাতেরবেলা কেউ খায় না, তো সেই কারণে রাতেরবেলা আমাদের রুটিই করতে হয়। তো দেখো আমি বেডরুমটা ঝাড় দেওয়ার পর আমি ডাইনিং রুমটাও চলে এসেছি, ঝাড় দেওয়ার পর হয়ে গেলে তারপর পাত পা আবার ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। এখন দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেছে, তো আমি এখন ফ্যান ঝাড়িয়ে নেবো, ঝাড়িয়ে নিয়ে তারপর আমি রান্না চাপিয়ে দেবো, যে তরকারি আর ডাল করব আজকে ভাবছি, তো সেটাই বসিয়ে দেবো। তো রান্না বান্না দেখো আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডাল সাঁতলাচ্ছি। ডালটা আমি আজকে প্রেশার কুকারে করিনি, একেবারে অল্প ডাল করছি বলে আমি বাটিতেই সেদ্ধ করে নিয়েছি। আর মুগের ডাল বাটিতে করে সেদ্ধ করলেও তাড়াতাড়ি হয়ে যায়, তো কড়াটা আমি নাবিয়ে এই দিকের গ্যাসে বসিয়ে দিলাম আর সাঁতলে নিয়েছি। আর ওই বাটির মধ্যে একটু ডালিয়া বসিয়ে দেবো, আমার হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে দুপুরবেলা লাঞ্চে খাওয়ার জন্য। দেখো আমার রান্না কমপ্লিট, এই যো মুগের ডাল অল্প করেই করেছি পাতলা করে, এখানে চিচিঙ্গে ভেজে রেখে দিয়েছি, চার পাঁচটা বড় বড় চিচিঙ্গে অনেক হলো কিন্তু ভাজতে একদম অল্প হয়ে গেছে। তো শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আমি ভেজে নিয়েছি।
আর এখানে করেছি বেগুন ভাজা, আলু ভাজা। তো এই হচ্ছে আজকে সিম্পল রান্না, বেশি কিছু করলাম না এত গরমে। তবে ভাজাটা সব রকম ভাজাই হয়েছে, প্রতিদিন তো তরকারি করি, তো আজকে সব ভাজা দিয়েই চালাচ্ছি। আর এখানে হচ্ছে ডালিয়াটা এখনও হয়নি, আর একটু বাকি আছে, হয়ে গেলে নামিয়ে দেবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, হাজবেন্ডও চলে গেছে, আর নিচ থেকে আমি এখন এগুলো পেরে নিয়ে এলাম। দুপুরবেলা যখন মা খাবো তখন খাওয়া হবে। আর খাওয়া দাওয়া খেতে খেতে চলে গেছি, আর এই যে সমস্ত কিছু চাপা দেওয়া হয়নি, এখন চাপা দিয়ে রান্নাঘর গোছাবো। বাসনও পড়েছে কয়েকটা, তো সেগুলো সব মেজে নিই, আর ঘর এখনও মুছে আনি, তো ঘরটাও মুছে নেবো। আজকে আর কোনো জামা কাপড় কাচাবো না, প্রচুর গরম আর বাইরে এত রোদ উঠেছে, আজকে আর কিছু করতে ভালো লাগে না। এখন গলা ফলা সব ঘেমে যাচ্ছে, সকাল একবার ঘেমেছি, সারাক্ষণ খালি ঘেমে যাচ্ছি। তো সমস্ত কাজকর্ম সেরে তারপর আবার স্নান করে একবারে নিচে চলে যাব, ওপরে থাকা যাচ্ছে না, খুব গরম হচ্ছে। বিছানা যা হাল করেছিস, তাড়াতাড়ি গোছা, তাড়াতাড়ি গোছা। সকালবেলা বিছানা গুছিয়ে করেছি, আর বিছানায় শুয়ে শুয়ে সবসময় পড়া, আর এরম করে খুলে রেখে চলে যাবে। আমার বাসন বাসন সব মাজা হয়ে গেছে, এই যে আর গ্যাসও মোছা হয়ে গেছে। আজকে আর খাওয়া দাওয়াগুলো বাইরে নিয়ে যায়নি, টেবিলে রাখিনি, এখানে রেখে দিয়েছি, দুপুরে আবার খাবে, তখন শেষ হবে। আর কদিন ধরে আটা এনে ভাঙিয়ে এনে রেখে দিয়েছে ব্যাগে, আমার আর ঢালা হয়নি, মানে অনেক, মানে 8.5 কিলো মতো গম ভাঙানো হয়েছিলো, তো আটাটা ঢালা হয়নি, কেননা বালতিতে যে আটাটা ছিল সেটা কম অনেকখানি ছিল, তো ধরবে না বলে রেখে দিয়েছি। এখন এখন কমে গেছে, তো আটাটা এখন ঢেলে রাখছি, কারণ সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন স্নান করার আগে যদি আটাটা ঢেলে রাখি তো গাত পায়ে আটা ভরে যায়, তো সেই কারণে স্নান করার আগেই আমি ঢালবো। আর এখন কটা বাজে, 11:30 বাজে, দেখো বেশি বেলা হয়নি। তো সমস্ত কাজকর্ম আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, যেমন গরম পড়ছে সকালবেলা থেকে তাড়াতাড়ি করে শুরু করেছি, তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখন এটা ঢালি, আর সকালবেলা গোপালকে সেবা দিয়ে দিয়েছিলাম, তো এখন স্নান করার পর ওকে গোপালকে স্নান করাবো। Thank you.
তো ধরেনি, এতখানি বেঁচে গেছে। এটাকে এখন এরম করেই রেখে দেবো, বালতি কিছুটা খালি হলে তারপর এটাকে থেকে ঢেলে দেবো। ঢালবো ঢালবো ভাজছি কিন্তু ঢালা হচ্ছে না, এই গায়ে দেখো সারা হাতে ভরে গেছে, তো সেই কারণে ভয়েতে ঢালিনি, গরমের মধ্যে না গায়ে আঠা জড়িয়ে যায়। সকাল থেকে রোদ হয়ে হয়ে এখন করেছে মেঘলা, তাই জন্য ছাদে জামা কাপড় মেলতে এসেছি। তবে বেশিক্ষণ রাখবো না, শোয়ার আগে তুলে নেবো। দেখো পুরো মেঘলা করে গেছে আর হাওয়াও হচ্ছে বেশ। তবে জামা কাপড় কাচিনি, স্নানের পর জয়িতা জামা, আমার জামা কাপড়, আমার হাজবেন্ডের জামা কাপড়, তো সেগুলোই সব ধুয়েছি, তাই মেলতে এসেছি। তো এগুলো আমি নিচেই মেলি অন্যদিন, কিন্তু আজকে মেঘলা করেছে বলে আমি তাই মেলতে এলাম। দেখো গরমকালে সবাই পুকুরে স্নান করে, এপার ওপার হয় সাঁতার কাটে, আর জয়িতার গোবো কিন্তু এই পুকুরেই সাঁতার শিখেছে এই গরমকালে। তবে অন্য পুকুরের জল সব নষ্ট হয়ে গেছে, কিন্তু এই পুকুরের জলে সবে পানা হয়েছে, নষ্ট হচ্ছে, এই গরমকালেই তো জল নষ্ট হয়ে যায় শুকিয়ে গিয়ে। তো সবাই জলে স্নান করছে, গাছের আড়ালে হয়তো দেখা যাচ্ছে না। তো এখন নিচে যাচ্ছি, গোপালকে স্নান করানো হয়ে গেছে, সেবা দেব। আর আমার হাজবেন্ড আজকে অনেক ফুল কিনে নিয়ে এসেছিলো, আজকে আর মালা নিয়ে আসেনি, তাই শুধু ফুল দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছি। এই দেখো মালা আনেনি আজকে, আর কুচো ফুল আর এমনি গাঁদা ফুল নিয়ে এসছে, তো সেগুলোই দিয়েছি। গাছে ফুল ফুটেছিল, দু একটা ফুল ফুটছে, বেশি ফুল ফুটছে না এখন আর গরমে। তো ওদেরকে দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছি, ওরা খাওয়া শুরু করে দিয়েছে। এখন বাজে দুটো, এখন মোবাইল দেখতে দেখতে ভাত খাওয়া হচ্ছে। এখন আম কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আর যেরকম পাতলা পাতলা করে নিচ্ছি, যাকে মাখাবো বেগুন লঙ্কার গুঁড়ো কাশুন্দি দিয়ে। এই দুটো ভিজিয়ে রেখেছিলাম মাঠাগুলো বের হওয়ার জন্য, আবার তিনটে এই মোটা কেটে আর ভিজিয়ে রেখে নিয়েছি, এগুলো কাটা হোক তারপর আমরা কেটে নেবো। এখনও শোয়া হয়নি, এখন চারটে বাজে, 10 মিনিট বাকি আছে। তো আমার হাজবেন্ড বলল যে আমি একটু পরেই আসছি, এখন ঘুমাইও না, ঘুমিয়ে পড়লে তো আবার সেই জাগাবে, তো সেই কারণে আর ঘুমাতে দিল না, বললো যে আমি আসলে তারপর ঘুমাবে। আর ছাদ থেকে এই সবে জামা কাপড় নিয়ে এলাম, আবার রোদ উঠে গেছে, তাই মুখ চোখ দেখো চকচক করছে, ঘেমে গেছি, ছাদে গেছিলাম রোদে, তুলে নিয়ে এলাম। এখন আর পাট করবো না, ওগুলো থাক, বিকেলবেলা পাট করবো না, এখন বালিশ আর চাদর নিয়ে যাচ্ছি নিচে শোবার জন্য।
এই দেখো এটা একটু ঠান্ডা হোক এখন, তারপর পরে আঁচে রাখবো কড়া থেকে। আর এখানে দেখো শসা ছিল না তো গাজরকে স্যালাড করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর লেবু পরে দেব যখন রোলটা করব। আর এখানে আটা মাখা হয়ে গেছে তো এখন লেচি করে এগুলো পরোটার মতো ভাজি, তারপর পুরটার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা রান্না কমপ্লিট, পুরো ঘেমে গেছি। তো আমার হাজব্যান্ড ভগবানকে সেবা দিয়ে দিয়েছে, দুটো আগে করে রোল করে বানিয়ে আর টিস্যু পেপার দিয়ে মুড়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। আর আমি লাস্ট কড়া ভাজলাম, আর কড়া থেকে তরকারিটা পুরটাকে নাপিয়ে বাটি তুলে নিয়েছি, আর পাঁচ ছটা ছিল সেটা এখন ভেজে নিলাম। আর আমার হাজব্যান্ড ঘরে নিয়ে গেছে, আমি ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে তোমাদের বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানিয়েছিলাম। কিছু না, শুধু মাঝখানে পুরটা দিয়ে আর রোল করে টিস্যু পেপার দিয়ে জুড়ে দিলে যেরকম রোল হয় সেরকমভাবেই করেছি। তো সেবাটা দেওয়া হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো। আর আজকে এত গরম পড়ছে, পুরো ভিজে গেছি, আর আমার মুখ ফুক বড্ড ঘামে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজে 9:30। এখন রান্নাঘর পরিষ্কার করবো আর বাসনও মাজবো। ঠাকুরের বাসনগুলো মাজার পর আমাদের খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে নেব। তো বিকেলবেলা ঘুম থেকে উঠেছি 5:45 সময়, আর তারপর আমার ছেলে ফোনটা নিয়েছিল, ওর ম্যাম একটু ক্লাস করাচ্ছিল তো আমার ফোনটাই নিয়েছিল, আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এক দেড় ঘন্টা মতো ওই নিয়েছিল, তারপর দুপুরে তো ফোনে চার্জ দিয়ে শুয়ে পড়েছিলাম, 4টার সময় শুয়েছিলাম, আবার কারেন্টে চলে গেছে। তো শুতে শুতে 4:30 বেজে গেছে, কারেন্ট চলে গেলে গরমের সময় ঘুম আসে না, তো সেই কারণে আর ঘুম আসছিল না। তারপর কারেন্ট আসতে আবার ঘুমালাম, তো 5:45 সময় উঠেছিলাম। 5:45 সময় উঠে তারপর সন্ধ্যা দিই, সন্ধ্যা দিতে করে তারপর ঘরে খানিক্ষণ বসেছিলাম, তারপর এলাম রান্না করতে এসেছি 7:30 সময়, কেননা আমার হাজব্যান্ড বলছিল তাদের রান্না করে না গরমের সময়, আর খিদেও পেয়ে গেছিলো, তো সেই কারণে রান্না করে এখন 9:30 বাজে। তো এখন বাসনগুলো মাজবো, 10টার মধ্যে খাওয়া দাওয়া করে আবার শুতেও হবে, আবার কাল ভোরবেলা উঠতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি এখন। সব কিছু কমপ্লিট, এখনও 10:05 বাকি। এখন এসেছি, তো বাসনগুলো তুলে রেখে যাচ্ছি এখন। তো আর সারাদিন আমি কী কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।